তেলেগু ও তামিল চলচ্চিত্র তারকা সামান্থা রুথ প্রভু। দক্ষিণ সিনেমায় কাজ বেশি করা হলেও তার জনপ্রিয়তা পুরো ভারত জুড়েই। বলিউডেও কাজ করেছেন বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে। এরপর থেকে বলিউডেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিশেষ করে হিন্দি ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের সিজন টু তে কাজের পর থেকেই বলিউডে সামান্থা দেখিয়েছেন তার অভিনয়ের দক্ষতা। সামান্থাকে শেষবার দেখা যায় আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা দ্য রাইজের একটি আইটেম গানে। সেখানে তার লুক প্রকাশের পর থেকেই ভক্তকুলে উন্মাদনা ছড়াতে থাকেন সামান্থা। কিছুদিন আগেই সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যর সাথে বিচ্ছেদ ও এর পরপরই পুষ্পা দা রাইজের সিনেমায় তার আইটেম গান মুক্তি নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন সামান্থা। শুধু সমালোচনাই নয়, তাকে ঘিরে বেড়েছে দর্শকদের আগ্রহ। তবে শুধু যে সামান্থার জনপ্রিয়তা বেড়েছে তা কিন্তু নয়, বেড়েছে তার পারিশ্রমিকও। কারণ পুষ্পা দা রাইজ সিনেমার আইটেম গানের মাত্র 3 মিনিটের পারফরমেন্সের জন্য 5 কোটি টাকা নিয়েছিলেন সামান্থা, যা দক্ষিণে সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি রেকর্ডও। এবার সামান্থা ভক্তদের জন্য নতুন সুখবর হলো, বলিউডের খ্যাতনামা প্রোডাকশন হাউস যশরাজ ফিল্মসের সিনেমায় নাম লেখাচ্ছেন তিনি। শুধু নামই লেখাচ্ছেন না, কাজ করবেন টানা 3টি সিনেমায়। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সিনেমাগুলোতে কাজ করার জন্য সামান্থাকে বিশাল অঙ্কের অর্থ প্রদান করা হবে। সামান্থাও এই সিনেমাগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং কিছুদিনের মধ্যে যশরাজ ফিল্মসের সাথে চুক্তিবদ্ধ হবেন তিনি। তবে এখনো পর্যন্ত সামান্থা বা প্রোডাকশন হাউস কোনো পক্ষই এই বিষয়টি নিশ্চিত করেনি। তবে এই সিনেমাগুলোর সাথে সামান্থার কাজের যে খবর ছড়িয়ে পড়েছে তা দেখে বলাই যায় যে ব্যক্তি জীবনের হতাশা কাটিয়ে সামান্থার ক্যারিয়ার এখন গগনচুম্বী। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।